আমরা 100 দিনের কাজের টাকার জন্য এসেছিলাম। 100 দিনের কাজ আমরা দীর্ঘদিন ধরে 200 টাকা হাজিরে পাচ্ছি, 204 টাকা করে হাজিরে পাচ্ছি, হঠাৎ কেন এই কাজের টাকাটা কমে গেল? কারণটা আমাদের 130 টাকা করে দেওয়া হচ্ছে, তাই 130 টাকা করে কেন হয়েছে এটা আমরা জানতে এসেছিলাম বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেবের কাছে আমরা দুবার করে এলাম, বিডিও সাহেবের সঙ্গে আমাদের দেখাই হয়। আমরা চাইছি আমাদের যে 204 টাকা করে যে কাজটা হয় পুরো পেমেন্টটাই আমরা চাই। হ্যাঁ পেয়েছি, তা এই প্রথমেই আমরা 130 টাকা করে। ওরা বলছে পঞ্চায়েতে যাও, বিডিওতে যাও, জেনে নাও গা তোমাদের কাজ যেরকম হয়েছে সেরকম পয়সা পেয়েছো। আমরা কাজ করি নাই এটা বলছে। আমাদেরকে যখন কাজ করালো, আমরা মাঝে একদিন এসেছিলাম বিডিও অফিসে, এসে পর আমাকে একদম ফুট ওই কাজে যেখানে কাজ হয় সেখানে নিয়ে গেল, বললো যে তোমরা কি এই কাজে সাইন করেছো, দেখিয়েছে যে কি কাজ করেছো, কত টাকা করেছো, সেসব কিছুই কিন্তু আমাদেরকে দেখায়নি। আমাদের যেরকম একটা বাংলা খাতায় নাম লিখে সেইটাতে কাজের হাজিরা এবং কাজের নাম লিখে নিয়ে সই করে নিয়ে গেছে। আমরা যতজন কাজ করেছি ততজন পরে বলেছিল যে প্রথম যেদিন কাজ করি 204 টাকা হাজিরা। আমরা সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত কাজ করেছি, কেন আমাদের এই যত ড্রেনের নোংরা, মেয়ে ছেলের নোংরা, গু মুত পরিষ্কার করেছি। আমাদের ড্রেনটা যে দেখবেন, যদি বলে যে বিডিও স্যার বলে যে 130 টাকা, আমরা মাথা পিছু নিব 130 টাকা, কিন্তু 204 টাকা বলে কেন 130 টাকা দিল? হ্যাঁ কার্ড আছে, কার্ডে কোনো সাইন হয়নি, কাজ করি 10 দিন, সেই টাকাটা 130 টাকা ঢুকেছে। দাদারা বলছে যে তোমাদের কাজ যেরকম করেছো সেরকম, কিন্তু আমরা তো 12টা পর্যন্ত কাজ করেছি, তাই কি এই 130 টাকা হাজির হয়? আমাদের 3 নম্বর কাজ করলো। তারা যদি তাদের অভিযোগ থাকে, যদি তারা মনে করে থাকে যে তারা টাকা কম পেয়েছে, তারা আমাদেরকে লিখিতভাবে অভিযোগ করুক, আমরা পুরো ব্যাপারটা তদন্ত করে দেখব। যদি তাদের পাওয়ানো হয় নিশ্চয়ই তারা পাবে, কারণ এখানে এখন বর্তমানে কোনোভাবে কারো টাকা কেউ অন্য কেউ তুলে নিতে পারেন না, কারণ তার অ্যাকাউন্টে টাকা ঢোকে। যদি কোনো অভিযোগ থাকে তারা লিখিতভাবে জানালে আমরা পুরো ব্যাপারটা তদন্ত করে যাতে ব্যবস্থা, তারা যে টাকা পায় তার ব্যবস্থা করবো, এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি গ্রহণ করার চেষ্টা করবো।